আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা দারুণ ড্রিঙ্কস শেয়ার করবো বানানো যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে জিঞ্জার শট এই জিঞ্জার শটটা খেলে আপনাদের শরীরে যা হচ্ছে ওজন কমাবো কমাবো বলে কমাতে পারতেছেন না আবার অনেকে আছে যে পেটের মেদটা মানে চর্বিটা কমতেছে না তাদের জন্য আজকের এই ড্রিঙ্কসটা অ্যান্ড এটা হচ্ছে বানাইতে খুব একটা বেশি উপকরণ লাগে না বাজারে যেসব মানে এমনি প্যাকেট যে জিন্ডার সরফগুলো পাওয়া যায় পাউডারওয়ালা ওগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয় আপনারা যদি বাসাই চান তাহলে বানাতে পারবেন খুব সহজেই তো আমি মাঝে মাঝেই বানাই তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবং আদা যে প্রথমে খোসা ছাড়ালাম সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম আর মিক্সার জারটা একটু হলুদ হয়ে গিয়েছে কারণ এটা আমি হলুদ পেস্ট করেছিলাম তাই তো এরপর হচ্ছে আমি এখানে যে কাঁচা হলুদটা ছিল ওটা পেস্ট করেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম দুই চামচ তো কাঁচা হলুদের বদলে আপনারা এভাবে মানে আমি যেভাবে পেস্ট করে দিয়েছি এটা না করে আপনারা এমনি কাঁচা হলুদ যে আদার মতো করে দিয়েছি সেভাবে আদার মতো করে দিতে পারেন তো তারপরে আমি এখানে লেবু দিয়ে দিয়েছি এখানে লেবুটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে কারণ আমরা সবাই জানি লেবু আমাদের শরীর থেকে টক্সিক পদার্থ বের করে দেয় আর আমাদের শরীরকে অনেক বেশি শক্তি যোগায় আর অনেক মানে অনেক উপকার করে আর আদা হচ্ছে আমাদের শরীরের জন্য আরও অনেক বেশি ভালো আমরা এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে হচ্ছে বিদ্যুৎ চলে গেছিলো তাই আর ওইটা ব্লিন্ট করতে পারি নি ওটা বিদ্যুৎ আসলে আমি আবার আপনাদেরকে ব্লিন্ট করে ছেঁকে তারপর দেখাবো তো যাই হোক এগুলা হচ্ছে লেবু নানা বাজার থেকে লেবু আম তারপর হচ্ছে কলা নিয়ে আসছে তো লেবুগুলা দেখে অনেক অবাক হয়ে গেছে এত বড় আর প্রচুর পরিমাণে রস ছিল মাত্র বিশ টাকা এই লেবু লেবুগুলা কিন্তু অনেক ভালো ছিল তো যাই হোক এরপর হচ্ছে নিয়ে আসছে হলো সাগর কলা আর আম এই সাগর কলাগুলো আগে একদিন আনছিল ওইটা আরও অনেক বেশি বড়ো ছিল আজকেরটাও আরও অনেক বড়ো তো কলাগুলো আমি পেকে অতিরিক্ত পেকে গেছে এই কারণে আমি এই কলাগুলোকে এখন ভালো করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো একটা পদ্ধতিতে আর নিয়ে আসছে হচ্ছে আম তো এরপর হচ্ছে আরেকটা জিনিস নিয়েছে যেটা হচ্ছে আমার প্রিয় আর না আমার আর নানার সবচেয়ে প্রিয় মাছ পাঙ্গাস মাছ তো আমি এটা আসতে দেখাতে পারিনি আমি পড়তেছিলাম তখন এ কারণে তো এরপর কেটে কেটে ফেলছে নানা মাছ দুইটা এরপর হচ্ছে এখানে রেখে দিছে আমি ভাবলাম যেগুলোকে একটু ধুই তো তারপর হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে ধুচ্ছিলাম দুইটা মাছ ছিল তো এই কারণে এতগুলো হচ্ছে আর নানা আমাকে পাশে দাঁড়ায় দাঁড়িয়ে ইন্সট্রাকশন দিতেছিল যে কীভাবে কীভাবে ধুতে হবে তো এর মধ্যে বলে রাখি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এরপর নানা বাজার থেকে যে আমগুলো নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে নানু সুন্দর মতো কেটে তারপর হচ্ছে ফ্রিজে রাখবে তো এবার আর কেটে আস্তে আস্তে করে রাখিনি এবার হচ্ছে নানু সেগুলোকে সুন্দর মতো পেস্ট বানিয়ে রেখেছে একদম মানে স্মুদি করে রেখেছে যেন এটা বেশি দিন ভালো থাকে এবং কালচে কালচে হয়ে না যায় তো এখানে এক বোতল আছে দুই লিটারে আরেকটা দুই লিটারের বোতলে আরেক বোতল হয়েছে তো মোট হচ্ছে আট কেজি আম ছিল এদিকে আমাদের মাছ ঠাস ধোয়া কমপ্লিট খুব সুন্দরভাবে এখন হচ্ছে নানা আমি মিলে মাছগুলো ভাগ করতেছিলাম এক এক দিনের জন্য আমরা একসাথে সব মাছ রাখি না আমরা আলাদা আলাদা পলিথিনে রাখি যেন রান্নার সময় সুবিধা হয় এরপর চলে আসলাম হচ্ছে কলা নিয়ে তো এখানে হচ্ছে অনেকগুলো কলা কয়েকটা হচ্ছে একটু মানে শক্ত সেগুলো আমি রেখে দিস আর যেগুলো নরম হয়ে গেছে সেগুলো আমি খুব সুন্দরভাবে উপরের খোসাটা প্রত্যেকটার খোসা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি গোল গোল করে কেটে রাখবো অনেক সময় দেখা যায় অনেক কলা আনলে অথবা অনেকগুলো আম একসাথে আনলে অনেকের বাসায় কিন্তু এভাবে একসাথে আনে তাহলে আপনারা এটাকে সংরক্ষণ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন ফলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে গোল গোল করে কেটে কোনো একটা কন্টেইনারে রেখে ওটাকে ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় একদম মাসের পর মাস ছয় সাত মাসের মতো সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে যদি আপনারা চান এগুলা দিয়ে কিন্তু স্মুদিও বানানো যায় তো যাই হোক এরপর আমি যে জিঞ্জার শটের উপকরণগুলো মিক্স করেছিলাম সেগুলো আমি এভাবে ছেকে নিয়েছি ছেঁকে আমার এতখানিক হয়েছে কিন্তু এটা কিন্তু এতখানি খাওয়া যাবে না এটা একটু কম কম করে খেতে হবে অর্থাৎ এই জিঞ্জার শটটা নাম রাখা হয়েছে কারণ এটা শর্ট গ্লাসে খেতে হয় অল্প অল্প করে আমি বলবো না যে এটা খেলে আপনাদের এক সপ্তাহে এত কিছু কমবে একদিন এত কিছু কমবে আমি সেটা বলবো না আমি বলবো যে এটা জাস্ট শরীরে টক্সিক পদার্থ বের করে দিবে আর যারা ডায়াবেটিক্সের অথবা লিভারের যেই রুগীগুলো আছেন তাদের জন্য এটা আরও অনেক বেশি ভালো এটা আপনাদের লিভার পরিষ্কার করবে প্লাস হচ্ছে যারা ডায়েট আছেন তারা এটা খেতে পারেন তাহলে আপনারা আপনাদের ওজনটা একটু কমতে সাহায্য করবে এবং শুধু যে এটা খেলে ওজন যাবে তা না এটা খাওয়ার পাশাপাশি প্রতিদিন আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতো যা যা সামর্থ্য অনুযায়ী এক্সারসাইজ করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে অর্থাৎ মূল কথা ডায়েটের মধ্যে এটা নেওয়া বেশি বেটার তো যাই হোক এরপর হচ্ছে আমি দুইটা ডিম সিদ্ধ দিয়েছিলাম আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা আড়সের আর একটা হচ্ছে নানো যেহেতু নানো একটা ডাইটে আছে। আর একজন দুই দিন আগে একটা কমেন্ট করছিলো যে তার মানে নানোর যে একটা ডাইটের যে লিভারের যে ফ্যাট তার জন্য একটা রুলস যে মেনটেন করে আমি তার নামটা ভুলে গেছি সে বলছিল যে ওই রুলসটা মানে একটু দেখাইতে তো ওইটা আমি আসলে এখন সময় পাই না যার কারণে দেখাইতে পারি না আমি অবশ্যই তাকে ডেডিকেট করে একটা ভিডিও বানাবো আর অবশ্যই আমি সেটা দেখাবো তো যাই হোক আমার ডিমের ছাড়ো সে সেটা আমি এমনিতে মজা করে গ্লাসে রাখছি এরপরে কলা ঠলা কেটে ডিপে ঢুকানোর পরে যে এতগুলো বাসন হয়েছে এখন এইগুলো আমি মেজে নিচ্ছি যে তো আম্মু বাসায় নাই আর আরও হচ্ছে ওইদিকে আরস সার নানা ঘুমাইছে আর এটা হচ্ছে রাত্রেবেলা একটা ছোট্ট ভিডিও ক্লিপ একটা প্রজাপতি আসছিলো আমাদের বাসায় এসে আমি যখন পড়তেছিলাম আমার ঘরের উপরে এসে বসছে আর আমি ওকে অনেকবার বাইরে পাঠিয়ে দিছি তারপরে ও বাইরে যাইতেছিল না অনেক চেষ্টা করছি একদম মানে হাতের উপর এমনভাবে বসে আছে যেন ও আমাকে চিনে তো তারপরে আমি অনেকক্ষণ চেষ্টা করি যেহেতু ফ্যানের বাড়ি তো ও মরে যাবে কারণ ওকে আমি বাইরে দিয়ে আসছি আর প্রজাপতিটা দেখতে অনেক সুন্দর ছিল তো যাই হোক আমার আমাদের ভিডিওটা এ পর্যন্তই আমরা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমি নানোর একটা ডায়েটার ভিডিও শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ